কুমড়ো শাকের ডাটা খেতে খুবই ভালো আর এই সবজিটি হাতের কাছে থাকলে বিভিন্ন সবজি বা বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা যায় আর নিরামিষ এই রেসিপিটি গরমে অল্প মশলায় তৈরি করছি শুরুতেই গাছ থেকে কিছু কচি ডগা নিয়েছি গ্রাম বাংলায় প্রায় সব বাড়িতেই কিন্তু চাল কুমড়ো মিষ্টি কুমড়ার ডোগা রয়েছে আর তাজা যে কোনো শাক খেতে খুবই ভালো লাগে অন্যান্য সবজির মধ্যে নিয়েছি মৌ আলু গুল আলু এবং কাঁঠালের বিচি আর সবজিগুলো পাতলা চিকন করে কেটেছি তাহলে শাকের সাথে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর সবগুলো সবজি একসাথে দিয়ে এই শাকটা তৈরি করলে খেতেও বেশি স্বাদ লাগে প্রতিদিনের গুরুয়া রান্নায় অল্প তেলই দিলে স্বাস্থ্যকর হয় সামান্য তেল দিয়েছি আর তেল হালকা গরম হয়ে আসলে জিরা দিয়ে দিলাম এই রান্নাটা পাঁচ পূরণ দিলেও ভালো লাগে ইচ্ছা মতো দিয়ে দিতে হবে পুরন এবার ধুয়ে রাখা সবগুলো সবজি একসাথে দিয়ে দিয়েছি আর সেই সাথে পরিমাণ মতো লবণ হলুদ এবং সামান্য পরিমাণে শুকনো মরিচ বাটা যেহেতু কাঁচামরিচ বাড়িতে ছিল না আর গাছের কাঁচামরিচ একেবারেই কচি তাই রান্নার মতো এখনও হয়নি তাই বাটা শুকনো মরিচ দিয়েছি এই রান্নায় কাঁচামরিচই সবচেয়ে ভালো লাগে এবার সামান্য পরিমাণে কষিয়ে নিয়েছি শাকের যে কোনো রান্না যত কম কষিয়ে রান্না হয় ততই শাকের স্বাদটা বেশি পাওয়া যায় আর মিষ্টি কুমড়া ডুগার এমনিতেই কিন্তু নিজস্ব স্বাদ রয়েছে তাই বেশি না কষিয়ে হালকা আছে প্রায় দুই থেকে আড়াই মিনিট ঢেকে রাখলাম এতে সবজিগুলো সুন্দর মজেও যাবে আর কষানোটাও হয়ে যাবে দুই তিন মিনিট পর ঢাকনাটি তুলে তাতে অল্প করে জল দিলাম যেহেতু আগে কষিয়ে নিয়েছি আর এই রান্নাটা একেবারেই মাকা মাকা তৈরি করব। অল্প জল দিয়ে নেড়ে চড়ে আবারও ঢেকে রেখেছি কিছুক্ষণের জন্য আর সবজিগুলো যতক্ষণ ভালো সেদ্ধ না হবে ততক্ষণ এভাবে ঢেকে রাখতে হবে পাতলা করে কাটা সবজি এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর মৌ আলু দিলে এই রান্নাটা খুবই ভালো লাগে রান্নায় হালকা একটা মিষ্টি মিষ্টি ভাব আসে আলাদা চিনি দেওয়ার প্রয়োজনও পড়ে না আমাদের এলাকাটা লবণ এলাকা আর এখানকার সবজি এবং মাটিতে লবণের ছোঁয়া থাকে তাই সামান্য চিনি দিয়ে আমরা প্রায় সময়ই সবজির রান্নাগুলো তৈরি করি আর মৌ আলু দিলে আলাদা চিনি দেওয়ারও প্রয়োজন হয় না প্রয়োজনে কয়েকটি আলু গালিয়েও দিতে পারেন আবার না দিলেও চলে এবার নামানোর আগে লবণটা চেঁকে দেখে নিতে হবে আর এরকম একটু হালকা জল থাকা অবস্থায় নামিয়ে নেব কারণ রান্নাটা ঠান্ডা হলে অনেকটা জল চুষে নেবে আলুতে তাই একটু ভিজে ভিজে থাকা অবস্থায় নামিয়ে নিয়েছি নিরামিষ কুমড়ো শাকের এই রান্নাটা ভাত অথবা রুটি দিয়েও পরিবেশন করতে পারেন আর কচি ডাটা হলে খুবই সুস্বাদু হয় রান্না কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ